What's up guys, assalamualaikum, welcome to my new another video. By the way, আজকে আমি আপনাদেরকে শেখাবো কিভাবে রোড পোস্ট দিতে হয়। তো গাইস, দেরি কিসের, যারা এখনো আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই সাবস্ক্রাইব করে আসেন, আর হ্যাঁ, সাথে বেল আইকনটি বাজাতে একদম ভুলবেন না। তো চলেন, যাওয়া যাক। তো হেই গাইস, আসলে আপনারা সবসময় কনফিউজ থাকেন যে আমরা কোন জায়গায় পোস্টগুলো দিব। আমাদের আশেপাশে এমন কিছু জায়গা আছে, আসলে ওইসব জায়গাতে যদি আমরা ছবি তুলি তাহলে হচ্ছে যে এডিটিং এর মাধ্যমে এন্ড হচ্ছে যে প্রাকৃতিক সৌন্দর্যের মাধ্যমে কিন্তু ছবিগুলো অনেক সুন্দর করা যায়। কিন্তু আমরা কি করি, আগে চলে যাই পার্কে। তো গাইস, আমি আপনাদেরকে এইখানে কিছু পোস্ট দেখাচ্ছি, আপনারা দেখেন। আপনারা প্রথমেই এই ডান পাওটা এদিকে দিবেন, এই এই বুতামে এই হাতটা রাখবেন, রেখে এই সোজা এদিকে তাকাবেন। গাইস, এই পোস্টটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো গাইস, এইখানে কিন্তু আর অনেক ধরনের পোস্ট দিতে পারবেন, আমি আস্তে আস্তে আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমেই এই বাম হাতটা কভার ঢুকাই দেবেন, ঢুকাই দেওয়ার পরে এদিকে দিবেন, দেওয়ার পরে এই সোজা এদিকে তাকাবেন। গাইস, এই পোস্টটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। গাইস, এটার মধ্যে আরেকটা পোস্ট দিতে পারবেন, এই এইভাবে এরকম। তো গাইস, এইখানে আরো অনেক ধরনের পোস্ট আছে, এই এইভাবে দিয়ে এই হাতটা, ঠিক আছে, বাম হাতের উপরে ডান হাতটা রাখবেন, এদিকে তাকাবেন। গাইস, আবার এই সেম ভাবে শুধু কাজ, জাস্ট একটু হাত পা ঘোরাবেন আপনারা, তাহলে কিন্তু ছবিগুলো অনেক সুন্দর হবে। এদিকে দিয়ে এই দুনো হাত গাড়ের ভিতরে দিবেন, তারপর এদিকে তাকাবেন। গাইস, এই পোজগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে। গাইস, এখানে আরো অনেক ধরনের পোজ আছে, আসলে রোডের মধ্যে ছবি তুলে কিন্তু অনেক মারাত্মক হয়। তো গাইস, প্রথমে এই হাতটা ঢুকাই দিবেন এদিকে, ঢুকাই দেওয়ার পরে এদিকে এই ডানাটি একটু সামনে দিবেন, দেওয়ার পরে এই এদিকে তাকাবেন। গাইস, আপনারা চাইলে এইভাবে দিতে পারবেন। গাইস, এটার মধ্যে আরেকটা জাস্ট একটু হাত পা ঘোরাবেন, এভাবে দিতে পারবেন। তো গাইস, আপনারা চাইলে একটা কাজ করতে পারেন, পিছিয়ে যাবেন, পিছিয়ে যাওয়ার পরে মানে হাড় উঠতে দিতে পারেন, এইভাবে দিতে পারেন। তো গাইস, আজকের ভিডিওটা এতটুকু, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর হ্যাঁ, আপনাদের কী ধরনের পোস্ট লাগবে বা কী ধরনের স্টাইলে ফটো লাগবে, কোন জায়গায় ফটো লাগবে, অবশ্যই আমার কমেন্টে জানাবেন। আর আমি ওই কমেন্টেতে যদি বেশি লাইক পড়ে তাহলে আমি চেষ্টা করবো ওই কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য। তো গাইস, যারা আমার পেজ থেকে এই ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই পেজটা ফলো করে রাখবেন, আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ঠিক আছে গাইস, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।